চতুর্থীর সন্ধ্যায় পুজো উদ্বোধন হয়ে গেল বহরমপুরের বাবুলপোনা সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের হাত ধরে পুজোর উদ্বোধন হয়। ভারতের প্রাচীন মূর্তি শৈলীর নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। চতুর্থীর সন্ধ্যায় পুজো উদ্বোধন হয়ে গেল বহরমপুরের বাবুলপোনা সার্বজনীন দুর্গাপুজো কমিটির। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কেশবরী রাজকুমার, মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি ডাক্তার এ কে বেরা, বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবী সহ একঝাঁক মানুষজনের উপস্থিতিতে পুজোর উদ্বোধন হয়। প্লাস্টার অব প্যারিসের কারুকার্য দ্বারা সুসজ্জিত মণ্ডপ, ভারতের প্রাচীন মূর্তিশৈলী দেবদেবীর মূর্তি নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। শহর বহরমপুরের অন্যতম প্রাচীন এবং নামকরা পুজোর মধ্যে একটি বাবুলপোনা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এবছর পুজোয় থিমের বৈচিত্র্য থাকছে এই পুজোয়। পাশাপাশি এদিন করোনা যোদ্ধা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা জানানো হয় পুজো কমিটির পক্ষ থেকে। আমরা প্রত্যেক বছর বাবুলপোনার পুজো উৎসব কিছু নতুনত্ব দিয়ে এসেছি। এবছরও আমরা যে পরিকল্পনা আমাদের সেটা হলো যে প্রাচীন যে মন্দির, অনেক পুরনো প্রাচীন মন্দির যেরকম হতো, ধরুন পাহাড়ের মধ্যে থেকে কিছু মন্দির খোদাই করে থাকতো বা নিজে থেকে কিছু তৈরি হতো, যেরকম পাথর দিয়ে হোক বা প্রচুর অসংখ্য দেবী মূর্তি আছে, সেরকমই আমাদের এই প্যান্ডেল করা হয়েছে।